তাজপুর থেকে খবরটা পেয়েছিলাম, একজন ছবি তুলতে গিয়ে সমুদ্রে পড়ে গেছে হঠাৎ করে। তো পড়ে সে নাকি মারাও গেছে, বডি এখন জলে ভাসছে, তো তোমাদের দেখাচ্ছি আমি। তো তোমরা দেখে নিলে একদম কিন্তু সমুদ্র একদম চুমু খেয়ে চলে যাচ্ছে এই ভোরের আলো রিসর্টকে। নান আমু মারদো হার সুগা অপসচ্ছি চন্নুনে বানান্দানুন ইয়াগিগা নর পোনুন সুনগান ইহেগা দেসো। তো দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম এই ভোরের আলো রিসর্টে, যেটা মন্দারমণিতে। ঢুকতেই তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে খাঁচায় বন্দি করা পাখি। এরকম যদি আমরাও হতাম তাহলে হয়তো আজকে এখানে এসে ভিডিও বানাতে পারতাম না। তো যাই হোক, এইটার আমি বিরোধিতা করি। ছোটবেলায় আমিও বুঝতাম, তারপরে বড় হয়ে বোঝার পর থেকে আমি ইয়ে করি না। এই পাখিটার অবস্থা দেখো, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তো চলো তোমাদের ভোরের আলো রিসর্টটা দেখাই। আমাদের ব্যাকপ্যাকিং চলছে, দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে, বুম্বা রেডি। এখানে ঢুকতেই দেখতে পাবে এত সুন্দর একটা পুল আছে, আর এখানে রিসর্টও আছে আর নর্মাল রুমও আছে। তো এই পুলে সকালবেলায় 4 ঘন্টা টাইম আছে, আর সন্ধেবেলার থেকে রাত্রির অবধি 4 ঘন্টা টাইম আছে। টাইমিংটা তোমরা ভোরের আলো রিসর্ট সার্চ করলেই দেখতে পাবে, আর আমি আমার ডেসক্রিপশানে ভোরের আলোর ডিটেলস দিয়ে দেবো। এই হচ্ছে নর্মাল রুমগুলো দেখতে পাচ্ছ। আমি 360 ফুটেজেও তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বলে দিই, এইগুলো হচ্ছে রিসর্ট। এই ছাদে বসেও কিন্তু তোমরা যারা এনজয় করতে চাও, সন্ধে হলেই আমরা ব্যাচেলাররা যারা আসি, তো এই ছাদে বসেও কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর এখানে কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, তোমরা দেখে নাও। একদম সমুদ্রের জল গায়ে চলে আসে। তোমরা দেখে নিলে একদম কিন্তু সমুদ্র একদম চুমু খেয়ে চলে যাচ্ছে এই ভোরের আলো রিসর্টে। অসাধারণ ফিলিংস, আমরা একদিন দুদিনের ট্যুরের জন্য অসাধারণ। আর এখানকার যে ওনার আছে এই রিসর্টে, তার বাড়ি আমার বাড়ির খুব কাছে, ঠিক আছে? তেহট্টই বাড়ি আঙ্কেলের, আঙ্কেলের সঙ্গে অনেক কথা হয়েছে আমরা শান্তিপুর থেকে শুনে। আঙ্কেল তো ভীষণ খুশি হয়েছে, আর আমরা রাইডার, আমরা রাইড করে ঘুরে বেড়াই, সেটার জন্য তো আলাদাই আমাদের মোটিভেট ঠিক করলো। তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এই রুমটায়, আমরা ছিলাম অসাধারণ অসাধারণ। এদের হসপিটালিটি ভীষণ সুন্দর। কিন্তু তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে খেতে গেলে খাবার দাবারের ব্যাপারগুলো, লাঞ্চ বলো ডিনার বলো, সেগুলো এখানকার বাইরে গেলেই হয়, সেটা খানিকটা ফ্রেন্ডলিও থাকে। কারণ এখানকার খাবারটা আমার ভালো লাগেনি একদম, যেটা ভালো লাগেনি সেটা বলে দিলাম। তো তোমরা বাইরের থেকে ট্রাই করো খাবারগুলো, আর এক্সপেন্সিভও। তো যারা বাজেটের মধ্যে করতে চাও তারা এখান থেকে খেও না, আর যারা রিল্যাক্সে ঘুরতে চাও, এখানে এসে একটু বুস করে খেয়ে নিতে চাও, চলে আসতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। তো গাইজ, আমরা এখন তোমাদের মেরিন ড্রাইভ যে রাস্তাটা নতুন করেছে আমাদের রাজ্য সরকার, অবশ্যই তো দারুণ করেছে আমি শুনেছি, কয়েকটা ভিডিওতে দেখেছি। তো চলো আমার ভিডিওতে তোমরা এনজয় করো।
প্লিজ আমরা একটা ছবি টবি তুলে নিই। তাজপুর থেকে খবরটা পেয়েছিলাম, এখানে একজন ছবি তুলতে গিয়ে সমুদ্রে পড়ে গেছে হঠাৎ করে, তো পড়ে সে নাকি মারাও গেছে, বডি এখন জলে ভাসছে, তো তোমাদের দেখাচ্ছি আমি। যারা ঘুরতে আসো প্লিজ আমার এই মেসেজটা সবার জন্য, তারা সেফলি ঘুরো,
Thank you.